প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের দয়ে আমরা ভালো আছি। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত কেজেড আইএস হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। আমি কার্তিক চন্দ্র সরকার, সহকারী শিক্ষক। আজ আমরা তৃতীয় অধ্যায় পরিবারের শিশু বেড়ে ওঠার সম্পর্কে জানব। তোমরা বইয়ের ত্রিশ পৃষ্ঠার বের করো, ত্রিশ একত্রিশ পৃষ্ঠা বের করো। তাহলে চলো আজকে আমরা পরিবারের শিশু কিভাবে বেড়ে ওঠে এ সম্পর্কে আমরা জানি। পরিবার হচ্ছে শিশু বেড়ে ওঠার কি সূতি কারাগার, অর্থাৎ শিশু কিভাবে বেড়ে ওঠে। দেখো, পরিবারের মাধ্যমে শিশুর সামাজিককরণ শুরু হয়। প্রত্যেকটা শিশুই সমাজ থেকেই সব কিছু শিখে এবং সমাজে তাকে শিক্ষা দেয়। নানা বিবর্তনের মাধ্যমে পরিবার আজ পর্যন্ত এসে উপনীত হয়েছে। পরিবারের উৎপত্তি যেভাবে হোক না কেন, মানব সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হলো পরিবার। কারণ হলো আমরা পরিবার থেকেই সব কিছু শিখি। কারণ হলো আমরা প্রথমে আমরা মা বাবাকে এবং ভাই বোনকে আমরা চিনি, তারপর আস্তে আস্তে আমরা প্রতিবেশী সম্পর্কে আমরা জানি। তাই পরিবার সমাজের ক্ষুদ্র একক। এই অধ্যায় পরিবারের ধরন ও শিশু সামাজিককরণ সহ বিভিন্ন বিষয় বর্ণনা করা হলো। তাহলে আজকে আমরা শিশুর ধারণা ও ধরন সম্পর্কে জানব। তাই চলো আমরা ধারণা, পরিবারের ধারণা ও ধরন কি। পরিবার একটি সামাজিক সংগঠন। তোমাদের এটা একটা জ্ঞানমূলক যে কি পরিবার একটি সামাজিক সংগঠন। আজকে আমি তোমাদেরকে জ্ঞানমূলক দেবো, এই জন্য প্রত্যেকটা জ্ঞানমূলক কী করো, হেডলাইন করে রাখো যে পরিবার একটি সামাজিক সংগঠন। পরিবার থেকে মানব জাতির বিকাশ ঘটেছে। তা এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, কার থেকে মানব জাতি বিকাশ করছে? পরিবার থেকে মানব জাতি বিকাশ করছে, এবং তার সাথে সমাজের অগ্রগতি হচ্ছে। একই সঙ্গে বসবাসকারী কয়েকজন ব্যক্তি সমষ্টি পরিবার বলে, বা বিয়ে, আত্মীয়তা অথবা পিতা মাতার সূত্রে বন্ধনে আবদ্ধ একটি সামাজিক প্রতিষ্ঠান। অর্থাৎ আমরা কি সমাজে কিভাবে বেড়ে ওঠে, অর্থাৎ বিবাহ আবদ্ধের মাধ্যমে একটি পরিবার সংগঠন বা পরিবার গড়ে ওঠে। পরিবারের প্রত্যেক সদস্য সুনির্দিষ্ট কিছু দায়িত্ব এবং কর্তব্য থাকে। প্রত্যেকটা পরিবারে কী থাকে? সুনির্দিষ্ট দায়িত্ব এবং কর্তব্য থাকে। এটাও একটা জ্ঞানমূলক প্রশ্ন। সদস্যদের মধ্যে থাকে গভীর সম্পর্ক, যা মূলে রয়েছে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা ও আবেগীয় সম্পর্ক। মানুষ তো আবেগপ্রবল, অর্থাৎ যে আমরা একজনের কাছ থেকে আরেকজনে আরেকটিকে বিভিন্ন বিষয় শিখে থাকি, এর জন্য মানুষ কি প্রবল, আবেগপ্রবল। আচ্ছা, আমি আবার বলতেছি যে তোমরা মনোযোগ দিয়ে শোনো যে পরিবার একটি কি সামাজিক সংগঠন। পরিবার থেকে মানব জাতি বিকাশ ঘটছে এবং তার সাথে সমাজের অগ্রগতি হয়েছে। একই সঙ্গে বসবাসের কয়েকজন ব্যক্তি বা সমষ্টি পরিবার বলে বিয়ে, আত্মীয়তা অথবা পিতামাতার সূত্রে বন্ধনে আবদ্ধ একটি সামাজিক প্রতিষ্ঠান। তো আবার পরিবারের প্রত্যেক সদস্য সুনির্দিষ্ট দায়িত্ব এবং কর্তব্য থাকে। সদস্যদের মধ্যে থাকে গভীর সম্পর্ক, যে আমরা যে পরিবারের সদস্য একটা কী থাকতে হবে, গভীর সম্পর্ক থাকতে হবে, যা মূলে রয়েছে কী রয়েছে, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এবং আবেগীয় সম্পর্ক। আচ্ছা, সমাজের প্রাথমিক প্রতিষ্ঠা হিসাবে পরিবারের নানা রকমের দায়িত্ব পালন করে থাকে। আর যে আমাদের যে বিশেষ বিশেষ অনেক কিছু দায়িত্ব কি, এটা কি ভাগাভাগি করে আমরা নিয়ে পরিবার গঠন করে থাকি। এর মধ্যে বংশ রক্ষা ও সামাজিককরণ অন্যতম। তা আমাদের কী করতে হবে, বংশ রক্ষা করতে হবে এবং সামাজিককরণ। বংশ রক্ষা বলতে কি, যেমন আমাদের হিন্দু সমাজে কি যে মেয়ে বিয়ে দিতে হবে কি, বাতি, আবার ছেলে বিয়ে করাতে হবে কি, জাতি, অত জাত দেখে ছেলেকে বিয়ে করতে হবে। অত ছেলেকে বিয়ে যাতে করানো মানে কি, বংশ রক্ষা, অর্থাৎ
এক বংশ আরেক বংশের সাথে সম্পর্ক থাকে বিধাই যাতে বিয়ে করাতে হয়। এই জন্য কি এটাকে কি বলা হয়? বংশ রক্ষা। আচ্ছা, আবার কি বংশকে উদ্বৃত্ত করতে হবে কিভাবে? ছেলে ছেলের ঘর থেকে যদি ছেলে হয় বিয়ে করার পর তাহলে কি বংশ রক্ষা পায়, আর যদি মেয়ে হয় তা মনে করে যে বংশ রক্ষা শেষ। অর্থাৎ আমাদের সমাজে ছেলেদেরকে কি করা হয়? প্রাধান্য দেওয়া হয়। সকল সমাজে পরিবার রয়েছে, তবে সব সমাজে পরিবারের ধরন একরকম নয়, বৈশিষ্ট্য দিক থেকে পরিবারের ধরন ভিন্ন হয়। নিচে পরিবারের উল্লেখযোগ্য কয়েকটি ধরন সম্পর্কে আলোচনা করা হলো। একক ও যৌথ পরিবার। একক পরিবার কাকে বলে এবং যৌথ পরিবার কাকে বলে এই সম্পর্কে আমরা আজকে জানি। স্বামী স্ত্রী বা উভয়ত সন্তান নিয়ে একক পরিবার গঠিত হয় তাকে একক পরিবার বলে। অর্থাৎ কি স্বামী স্ত্রী এবং ছেলে মেয়ে নিয়ে যে পরিবার গঠিত হয় এটা লোকে একক পরিবার। সন্তান উপযুক্ত হলে বিয়ে করে আলাদা আলাদা পরিবার গঠন করে, তবে আরেকটি নতুন একক পরিবার হয়। বাংলাদেশে শহর অঞ্চলে একক পরিবারের সংখ্যা বেশি। কোন পরিবারের সংখ্যা বেশি? একক পরিবারের সংখ্যা বেশি, এটা একটা জ্ঞানমূলক। তো অপরদিকে রক্তের সম্পর্কের ভিত্তিতে কয়েকটি একক পরিবারে মিলে যৌথ পরিবার গঠিত হয়। রক্তের সম্পর্ক মিলে যেমন বাবা মা, দাদা দাদি, নানা নানি এবং কি ফুফু কাকা, এগুলো সবাইকে নিয়ে কি যৌথ পরিবার। অপরদিকে রক্তের সম্পর্ক বৃদ্ধিতে একক পরিবার মিলে যৌথ পরিবার গঠিত হয়। অর্থাৎ কোনো পরিবারের কর্তার সাথে যদি তার বাবা মা এবং এক বা একাধিক ভাই বোন ও তাদের সন্তান সন্তানী বা দাদা দাদি চাচা ফুফু একত্রে বসবাস করে তার যৌথ পরিবার বলে। আমি আগেও বলেছি, তা তোমাদের একটা প্রশ্ন, একক পরিবার কাকে বলে আর একটা কি যৌথ পরিবার কাকে বলে? এনে জ্ঞানমূলক প্রশ্ন। বোন বা তাদের সন্তান সন্ততি বা দাদা দাদি ফুফু একত্রে বসবাস করে তাকে যৌথ পরিবার বলে। বাংলাদেশ ও ভারতের গ্রামাঞ্চলে যৌথ পরিবার দেখা যায়। বাংলাদেশও আছে এবং কি ভারতেও যৌথ পরিবার রয়েছে। এখন আমরা পার্ট দুই, বাংলাদেশের গ্রাম ও শহরের পরিবার সম্পর্কে জানব। বাংলাদেশের গ্রামীণ ও শহরের সমাজে বিভিন্ন রকমের ধরনের পরিবার দেখা যায়। গ্রাম ও শহরের ভেদে এই পরিবারগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। আজই অধিকাংশ লোক গ্রামে বসবাস করে এবং কৃষিকাজের উপর তারা প্রধানত নির্ভরশীল। অর্থাৎ কৃষির উপর নির্ভরশীল, গ্রামীণ লোকেরা কৃষির উপর নির্ভরশীল। গ্রামীণ সমাজে যৌথ পরিবারে বেশি দেখা যায়। কারণ কি গ্রামে একটা প্রশ্ন হলো যে কারা পুত্র সন্তান বেশি কামনা করে? অর্থাৎ কৃষকরা। কারণ তারা ভাবে যদি তার ছেলে হয় তাহলে তার সাথে কী করতে পারবে? কাজ করতে পারবে, এবং ছেলেকে বিয়ে করলে পুত্রবধূ আসবে, পুত্রবধূ কী করতে পারবে? কাজ করতে পারবে। তাদের লোকের ভ্রান্তি ধারণা থাকে যে এই দুই ছেলে সন্তান হয় তাদের কৃষিকাজের সুবিধা হয়। গ্রামের সমাজে যৌথ পরিবার বেশি দেখা যায়, কারণ যেহেতু বেশিরভাগ পরিবার কৃষি কাজ করে জীবন নির্বাহ করে, তার উত্তরাধিকারী সূত্রে প্রাপ্য জমি প্রথমে দাদা, তারপর বাবা, পরে ছেলে, এভাবে ক্রমে পরিবার বড় হতে থাকে। সাধারণভাবে গ্রামের পরিবারগুলো সময় যৌথ ধরনের ছিল, কিন্তু সম্প্রতি আর্থিক পরিবর্তনের, পেশাগত পরিবর্তনের, সম্পত্তি বা সিলিং নীতি ইত্যাদি কারণে যৌথ পরিবার বাড়তে দেখা যায়। মানুষের গ্রামীণ সমাজে পরিবার ক্ষমতা পিতার হাতে বেশি লক্ষ্য করা যায়। এটা একটা তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন। তাহলে সীমিত আয় ও বাসস্থান সমস্যার কারণে ক্ষুদ্র পরিবার হচ্ছে শহরের পরিবারের প্রধান রূপ। শহরে শিক্ষিত মধ্যবিত্ত উচ্চবিত্ত পরিবার নেতৃত্ব কেবল স্বামীর হাতে ন্যস্ত থাকে না, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শহরের পরিবারের স্বামী স্ত্রী মতামতের উপর যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন। অর্থাৎ কি যে আমরা পরিবার গঠন করি, স্বামী স্ত্রী উভয় মিলে আমাদের কি পরিবার নেতৃত্ব দান করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পার্ট এক এবং দুই থেকে তোমরা কি করবে, 10টি জ্ঞানমূলক এইচডব্লিউ করবে।
এইচডব্লিউ করে স্কুলে জমা দিবে। এ তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এ কামনা করেই শেষ করছি।